অন্যকে উপকার করে মনে যে শান্তি পাওয়া যায়, এর চেয়ে বেটার মেবি আর কিছুই হতে পারে না। হ্যালো এভরিওয়ান, ফ্যাক্স বাংলার আজকের এই ভিডিওতে দেখবেন মানুষের এমনই কিছু কাজ যেগুলো দেখে আপনিও বলবেন এসব কারণেই এই পৃথিবী এখনো টিকে আছে। ট্রাফিক পুলিশ বৃষ্টিতে ভিজে ডিউটি করছিল দেখে একজন এসে ছাতা দিয়ে যায়, জবাবে ট্রাফিক পুলিশটার রেসপন্সটাও ছিল আরও সুন্দর। ছোট কিউট আফগান মেয়েটি রাস্তায় কলম বিক্রি করত, একজন সবগুলা কলম কিনে কলমগুলো আবার ফেরত দিয়ে দেয়, আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তা ভাইরাল হয়ে যায়। তখন একজন তাকে অনেক কষ্ট করে খুঁজে তাকে নিয়ে মার্কেটে যায়, তার যা কিনতে মন চায় সব কিনে দেয়, এমন একটা সুন্দর বাচ্চা ভালো কিছুই ডিজার্ভ করে। Or the very nation, the woman. I mean, who are the woman? এই লোকটি টাকা দিয়ে পাখিগুলা কিনে একটা একটা করে ছেড়ে দিচ্ছে, এখানে আসলে লাভ সবারই হলো। মনুষ্যত্ব আছে বলেই এই পৃথিবীটা এখনো সুন্দর। পেছনের লোকটি ঘুমন্ত এই লোকটার সমস্যা হবে বুঝতে পেরে মাথার নিচে হাত দিয়ে রাখে যাতে একটু শান্তিতে ঘুমাতে পারে। সমুদ্রের পারে রানওয়ে হওয়ায় পাইলট ভুল করে রানওয়ে থেকে বেশ কিছু দূরে ল্যান্ড করে ফেলে, তখন এমন পরিস্থিতি দেখে আশেপাশের সবাই যার যার বোট নিয়ে এসে সবাইকে উদ্ধার করে, লাকিলি বিমানে থাকা সবাই বেঁচে যায়। বাসার লোককে বিদায় দিতে এসে অ্যাক্সিডেন্টলি কুকুরটি গেটের বাইরে আটকে যায়, তখন একে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একজনে সে কুকুরটিকে ভিতরে নিয়ে যেতে সাহায্য করে, কুকুরটিও তাকে সাহায্য করা মহিলাটিকে ধন্যবাদ দিতে ভোলেনি, তার লেজ নাড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছিল। এই লোকটি সকাল 5টা থেকে এখানে বসা ছিল কিছু না খেয়ে একদম খালি পেটে, তখন এই লোকটি এসে হঠাৎ করে তাকে অনেকগুলো টাকা দিয়ে দৌড়ে চলে যায়। ঘরবিহীন এই মানুষগুলোর কাছে এতগুলো টাকা অনেক কিছুই, টাকার সাথে একটা লেটারও রেখে যায় এই লোকের জন্য। এই লোকের ছেলে ইয়ং বয়সে মারা যায়, তখন সে তার হার্ট ডোনেট করে যায়, যে পেশেন্ট তার হার্ট ট্রান্সপ্লান্ট করে বেঁচে যায় তারা ওই ছেলের বাবার কাছে কৃতজ্ঞতা স্বরূপ একটা পুতুলে তার ছেলের হার্টবিটের সাউন্ড রেকর্ড করে দিয়ে দেয়। কনসার্ট চলাকালীন একটা অ্যাম্বুলেন্স আসলে সবাই একদম খালি করে দেয় রাস্তা। এই বৃদ্ধ মহিলাকে খুব আস্তে রাস্তা পার হতে দেখে এই বাস ড্রাইভার এসে তাকে সাহায্য করে রাস্তা পার হওয়ার জন্য। পোর্টেবল চেয়ার আসলেই দরকার, কখন কাজে লেগে যায় বলা যায় না।
প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা মানুষরা যত বেশি ইউনাইটেড থাকতে পারবো ততই মোকাবেলা করতে পারবো ভালো করে। দর্শক, কোন ভিডিওটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে ফ্যাক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকুন।